বাংলাদেশের জন্য $450 কোটি ঋণ অনুমোদন করেছে আইএমএফ। টানা এক সপ্তাহ বায়ু দূষণের শীর্ষ শহর ঢাকা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কমছে গড়ায়ু। বিশ্ববিদ্যালয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে যৌন নির্যাতন, শাস্তির বিধান কঠোর করার তাগিদ বিশেষজ্ঞদের। শুনছিলেন ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। বাংলাদেশের জন্য $450 কোটি ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। বাংলাদেশ সময় সোমবার রাত 9:00 অনুষ্ঠিত আইএমএফ এর নির্বাহী পরিষদের বৈঠকে এর ঋণ অনুমোদন করা হয়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য গত বছরের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি দেয় বাংলাদেশ। এর আলোকে গত বছরের 26 অক্টোবর বাংলাদেশে আসে আইএমএফ প্রতিনিধি দল এবং ঋণ বিষয়ক আলোচনার মাধ্যমে শর্তের কাঠামো তৈরি করে। এরই মাঝে আইএমএফের প্রধান শর্তগুলো বাস্তবায়ন শুরু করেছে বাংলাদেশ সরকার। এদিকে এক বিবৃতিতে অর্থমন্ত্রী বলেছেন, এর ঋণ অনুমোদনের মাধ্যমে এটাই প্রমাণিত যে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির মৌলিক কাঠামো শক্ত এবং অন্যান্য দেশের তুলনায় ভালো। টানা এক সপ্তাহ বায়ু দূষণের শীর্ষ শহর রাজধানী ঢাকা। ধুলোয় ধূসর মেগাসিটির বাতাসে বেড়েছে দূষণের মাত্রা। এ অবস্থায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কমছে গড়ায়ু। শিউলি সবনামের বিশেষ প্রতিবেদন। বিগত দিনের ভোরগুলোতে ঢাকার মানুষ যেভাবে নির্মল বাতাস গায়ে মাখতেন, এখন আর সে সুযোগ নেই। প্রাতঃভ্রমণে বের হলেও ধুলায় আবৃত ঢাকার বাতাস এসে ধাক্কা দিচ্ছে নাসারন্ধ্রে। ভোরের স্নিগ্ধতা এখনো আছে, নেই শুধু প্রকৃতির শুদ্ধতা। বাতাসে ধুলোর আবরণ বেড়ে যাওয়ায় চমকে ওঠার মতো তথ্য দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা বলছে, সকাল 8টা অবধি ঢাকার বাতাস থাকে দূষণের সর্বোচ্চ পর্যায়ে, আর বিকেল নাগাদ কিছুটা কমে দূষণের মাত্রা। যখন সূর্যাস্ত হয়ে যায় এবং তাপমাত্রা যখন কমতে থাকে, তখনই বায়ু দূষণের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা লক্ষ্য করি, এবং রাত্রে 12টার পরে এটি পিকে চলে যায়। সকাল 7:30 থেকে 8:30 বা 9টা পর্যন্ত এই জায়গাতে আরেকটি পিক থাকে। গবেষণা বলছে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক মৌসুমে ঢাকার বাতাস থাকে ভয়াবহ পর্যায়ে, আর দূষণ বেশি ছড়ায় জানুয়ারিতে। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালে প্রকাশিত ফলাফল বলছে, গেল এক সপ্তাহ জুড়ে যে দূষণ ঢাকায় ছিল তা বিশ্বের কোনো শহরে অনুভব হয়নি। চলমান দিনগুলোতে দূষণের মাত্রা আগের চেয়ে অধিকতর। উন্নয়ন কর্মকাণ্ড, বর্জ্য অব্যবস্থাপনা, ইটভাটা সহ বিভিন্ন উৎস থেকে তৈরি হওয়া বায়ু বহুদিন ধরে দূষণ ছড়াচ্ছে, যে কারণে রাজধানীর বায়ুমানের সূচক এখন 200-এর উপরে, যেটি খুবই ভয়ঙ্কর বলছেন বিশেষজ্ঞরা। খুঁড়ে রাখা রাস্তার দূষণে বিপর্যস্ত স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও। চারিদিকে ধুলাবালি, নিঃশ্বাস নিতে তো কষ্ট হয়, এত ধুলা ধুলা কেন, বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হয়ে থাকে, থ্রোট, নোজ, আইজের ইনফেকশন হয়, এমনকি মানুষের রিপ্রোডাক্টিভ হেলথের উপর এটি প্রভাব বিস্তার করে। বায়ু দূষণ কমাতে উচ্চ আদালতের নির্দেশ কাজে আসেনি এই শহরে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, পরিষেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতাও আছে দূষণের নেপথ্যে। পৃথিবীব্যাপী নদীগুলোর সাথে রাস্তাগুলোকে কানেক্ট করে দেয়, যাতে নদী থেকে রাস্তাতে বাতাস আসে এবং রাস্তার উপরে যত ধুলাবালি আছে, ধোঁয়া আছে, এগুলো সব নিয়ে চলে যায়। কিন্তু আমাদের এখানে নদীর পাড়েই বিল্ডিংগুলো সবগুলো, এবং কোনো ওপেনিং নাই। ওপেনিং না থাকার কারণে নদীর বাতাসটা আর প্রবাহিত হয় না শহরের ভিতর দিকে, শহরের দূষণগুলো শহরেই ট্র্যাপ হয়ে থাকে। দূষিত বায়ুগ্রহণের কারণে দেশে প্রতিবছর মারা যাচ্ছে লক্ষাধিক মানুষ, আর গড়ায় কমছে 7 থেকে 8 বছর। রাজধানীর অন্তত শতাধিক পয়েন্টে দেখা মিলবে এমন সমন্বয়হীন খোড়াখুড়ির চিত্র। সেই সাথে আছে বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ এবং গাড়ি থেকে বের হওয়া বিষাক্ত কালো ধোঁয়ার দূষণ। বিশেষজ্ঞরা বলছেন,
উচ্চমাত্রার বায়ু দূষণের কারণে ঢাকার বাতাসে এখন নিঃশ্বাস নেওয়াটাই বিপজ্জনক। কোন এলাকার বায়ু দূষণ মাত্রা কত তা পূর্বাভাসের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়ে সতর্ক করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে যৌন নির্যাতন। অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি হলেও আলোর মুখ দেখে না সেই কমিটির প্রতিবেদন। সংশ্লিষ্টরা বলছেন, আইনি দুর্বলতা, ক্ষমতার অপব্যবহার আর সচেতনতার অভাবেই যৌন নির্যাতন বন্ধে উচ্চ আদালতের নীতিমালা ভূমিকা রাখতে পারছে না। ফারজানা সভার প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। 2009 সালে যুগান্তকারী রায়ের পর যুগ পেরিয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নেওয়া হয়নি আশানুরূপ পদক্ষেপ। তবে 2019 সালে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি আবারও মামলা করলে কিছুটা নড়েচড়ে বসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে কাগজে কলমে কমিটি থাকলেও বাস্তবে নিজস্ব শৃঙ্খলা কমিটি দিয়েই কাজ চালাচ্ছে তারা। নেই অফিস, হেল্পলাইন বা অভিযোগ বক্স। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি মোটামুটি সক্রিয় থাকলেও নানা সীমাবদ্ধতায় মিলছে না কাঙ্ক্ষিত ফল। ভুক্তভোগী সঠিকভাবে অভিযোগ না করলে অনিশ্চিত হয়ে পড়ে তদন্ত। কোনো কোনো ক্ষেত্রে দোষীকে চাকরিচ্যুত বহিষ্কার করা হলেও অভিযোগের সংখ্যার তুলনায় তা নিতান্তই অপ্রতুল। যারা নারী কর্মী হিসেবে বা সদস্য হিসেবে এখানে আছে তাদেরকে বেশ কিছুটা বলবো খুবই আপত্তিকর ফোন করা হয়েছে রাত বিরেতে, এবং আমরা সত্যি সত্যি নিজেদেরকে আমাদের মনে হয়েছে যে আমরা কিছুটা নিরাপত্তাহীনতায় এসেছে, তখন আমাদেরকে জিডি করতে হয়েছে। 12 বছরে 27টা কমপ্লেন, স্টুডেন্ট কিন্তু আমাদের অনেক। সেই অনেক স্টুডেন্ট যদি অনুপাত করা হয় সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা সংখ্যা মাত্র। তবে আমরা বর্তমানে আমাদের কমিটি চাইছি যে আগামী 12 বছরে 27টা কেন, একটা কমপ্লেনের জন্য না পড়ে। একজন স্টুডেন্ট যখন ভর্তি হচ্ছে তাকে কিন্তু কোড অফ কন্ডাক্টটা দেওয়া হচ্ছে এবং সে সেটা ভালোভাবে পড়ছে, সুতরাং ভায়োলেট করার মতো তাদের তারা করার সুযোগ নেই। এদিকে শিক্ষার্থীদের এই কমিটি সম্পর্কে ধারণা দেওয়ার কথা থাকলেও আগ্রহের ঘাটতি রয়েছে। হাইকোর্টের যেই আইন ওইটা অনুসারে কোনো অর্গানাইজড কমিটি আছে কিনা ওই ব্যাপারে আমরা শিওর বলতে পারবো না। না না না, আমি এরকম কিছু শুনিনি। বিচার না দিলে বিচার কিভাবে হবে? সবাইকে জানানো এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাতে আমরা সাথে সুষ্ঠুভাবে ক্যাম্পাসে অবস্থান করতে পারি, কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা কোনো রেক এগুলো যাতে না হয়। আইনজ্ঞ ও মনিটরিং সংস্থা বলছে শাস্তির বিধান আরও কঠোর করা প্রয়োজন। ইউজিসির মূল কাজ হচ্ছে যে সমস্ত তথ্য নিয়ে একটা সুপারিশ করা। আমরা কিন্তু এক্সিকিউটিভ বডি না। হ্যাঁ, আমাদের এক্সিকিউটিভ বডিটা তাহলে কি? একদিকে যেমন আমাদের একটা আইন হওয়া দরকার, আর সব থেকে দুঃখ আইন আমাদের অনেকই আছে কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনের জন্য যেই সমস্ত সাপোর্ট সার্ভিস দরকার সেটা কিন্তু নাই। সব যে কোর্টে যাবে তা না, অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে, সেই জায়গাটাকে বোঝানো এবং সেখানে একটা দুইটা কেস যদি হতো এবং জাজমেন্টটা পেতো এবং অপরাধী শাস্তি পেতো তাহলে কিন্তু এটা আরও টেকসই হতে। আর সমাজ বিজ্ঞানীরা বলছেন যৌন নির্যাতন ও এর প্রতিবাদ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। ছাত্র, শিক্ষক এবং প্রশাসন সকলে যদি তৎপর হন এবং এটি প্রচার প্রচারণার মাধ্যমে সকলের মধ্যে যদি এক ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায় তাহলে কিন্তু একটা ইতিবাচক পরিবেশ তৈরি হবে। সদিচ্ছার অভাবে ভেস্তে যেতে বসেছে যৌন নিরাপত্তা বিধানে হাইকোর্টের যুগান্তকারী রায়। আইন বিশেষজ্ঞরা বলছেন নজরদারি বাড়ানো ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন বন্ধ অসম্ভবই থেকে যাবে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য আসনগুলোতে উপনির্বাচন, কাল ভোট হবে ইভিএমএ। সকাল 9:21 সংবাদে
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনকালে সব আসনে ভোট হবে ইভিএমে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। নাচুর, গোমস্তাপুর, ভোলাহাট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে ৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ তিন সদর আসনে ৩ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে মোট ভোটার ৪,০৫,৪৫০ জন, ভোটকেন্দ্র ১৮০টি। চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে মোট ভোটার ৪,১১,৪৯৫ জন, ভোটকেন্দ্র ১৭২টি। বগুড়া ৬ ও বগুড়া ৪ এই দুই আসনে ২৫৫টি কেন্দ্রে উপনির্বাচনের ভোট হবে। ২২ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সদরে ১৩ জন এবং কাহালু নন্দীগ্রাম আসনে ৯ জন। রেল লাইন বাহির দিয়ে নিয়ে যাওয়া, এর জন্য কি ২ বছর সময় লাগে? বিশ্ববিদ্যালয়ের অনুমোদনটা বের করা আনা, এর জন্য কি ৩ বছর সময় লাগে? আপনারা আমাকে নির্বাচিত করেন, দেখেন আমি কি। আমি আমার সর্বোচ্চ যে চেষ্টা করব বগুড়ার মানুষকে সুস্থ রাস্তা দেওয়া। আপনাদের ভালোবাসা নিয়ে, সাহস নিয়ে আমি এগোনোর চেষ্টা করতেছি, আপনাদের পাশে থাকতে চাই। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে ১৩২টি ভোটকেন্দ্রে ৩,৭৩,৩১৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আব্দুস সাত্তারের সমর্থনে মাঠে রয়েছে আওয়ামী লীগ। একজন রাজনৈতিক নেতা বা কর্মী যখন তার ভুলটা বুঝতে পারে, তাকে সুযোগ দেওয়া উচিত। তো সেই প্রেক্ষাপটে আমরা মনে করেছি এটা তার আসন, সে এখানে দীর্ঘদিন এমপি ছিলেন, ঠিক আছে ৮ বছরের জন্য এতে সেই থাকে, আমরা কোনো প্রার্থী দিইনি। যা করছি চিন্তা ভাবনা করেই করছি, এখন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার ইলেকশন হচ্ছে। নির্বাচনী কর্মকর্তা বলছেন সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রিজাইডিং অফিসার আমাদের কাছে যে ফলাফল দেবে সেটা একত্রিত করব, এখানে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। ঠাকুরগাঁও তিন আসনে উপনির্বাচনে প্রার্থী ৬ জন। ভোটাররা বলছেন লড়াই হবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মধ্যে। এই আসনে মোট ভোটার ৩,২৪,৭৩৯ জন, এর মধ্যে পুরুষ ১,৬৫,২৩৫, নারী ১,৫৯,৫০৪ জন। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। সংকেত ব্যবস্থাপনার অভাবে নাটোরের আজিমনগর স্টেশন দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অর্ধ শতাধিক ট্রেন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গেল ৩ বছরে প্রাণ হারিয়েছে অন্তত ২০ জন। ২০২২ সালেই মারা গেছে ১২ জন। এতে রেল যোগাযোগ ব্যাহতের পাশাপাশি বেড়েছে জনদুর্ভোগ। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ১৯৩২ সালে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের সাথে পশ্চিম ও উত্তরাঞ্চলের রেল সংযোগ প্রতিষ্ঠিত হয় আজিমনগর রেল স্টেশন দিয়ে। পাকশী অঞ্চলের ব্যস্ততম স্টেশন দিয়ে প্রতিদিন ঢাকা, খুলনা, রাজশাহী, চিলাহাটি, বগুড়া ও পঞ্চগড়ে চলাচল করে অর্ধশতাধিক যাত্রীবাহী ও মালবাহী ট্রেন। সংকেত ব্যবস্থা বন্ধ থাকায় জানা যাচ্ছে না সেগুলোর আসা যাওয়ার সময়। ট্রেনের শব্দ শুনে আর মাথা দেখে গেটটি বন্ধ করেন ২ জন পয়েন্টসম্যান আর একমাত্র দারোয়ান। এখানে সিগন্যালিং ব্যবস্থার উন্নতি করা দরকার, রেল স্টেশনটা দ্রুততম সময়ের মধ্যে চালু করা দরকার। সিঙ্গেল দেখি মানুষে গিসে আইসে, এই পর্যন্ত মনে করেন সিঙ্গেল নাই, মাস্টার নাই, তার জন্য এই দুর্ভোগ আমার হচ্ছে। ঝুঁকিতে সাধারণ মানুষ, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। গেল ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান ২০ জন, এর মধ্যে ২০২২ সালেই প্রাণ যায় ১২ জনের। একবার যদি মিস করে আমরা জানি না যে গাড়ি আসলো কি আসলো না, এমনিতে অটোমেটিক গাড়ি পার হয়ে যায়। এত দুর্ঘটনার পরও জনবল নিয়োগ সহ নষ্ট থাকা সংকেত ব্যবস্থাকে সচল না করেই চলছে ট্রেন। সিগন্যাল বাতি জ্বলে না, সেই কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষের জীবনে নিশ্চয়তা থাকবে না, আর এই স্টেশনের যে সুনাম সেই সুনামটা অক্ষুণ্ণ থাকবে না। এই দুর্ঘটনাগুলো অহরহ ঘটছে, একমাত্র কারণ হচ্ছে স্টেশন মাস্টার নাই দীর্ঘদিন যাবত। সব সংকট কাটিয়ে রেল স্টেশনটিকে সচল ও আধুনিকায়নের দাবি স্থানীয়দের। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯, জঙ্গিদের দায় স্বীকার।
আমন্ত্রণ আবারও সকাল 9:21 সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। পাকিস্তানের পেশোয়ার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 150। গতকাল পুলিশ লাইন্স এলাকায় এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে মসজিদের ইমামও ছিলেন। পুলিশ বলছে এক আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়। সে নামাজের সময় সামনের কাতারে অবস্থান করছিল। এদিকে জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খেলার খবর। বিপিএলে তৌহিদ হৃদয় ও জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে 31 রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 4 উইকেট হারিয়ে সিলেট সংগ্রহ করে 192 রান। সর্বোচ্চ 74 রান করেন ওপেনার তৌহিদ হৃদয়। এছাড়া 38 বলে 53 রান করেন জাকির হাসান। খুলনার হয়ে দুটি উইকেট নেন মার্ক দয়াল। জবাবে শুরুর দিকে জয়ের আভাস দিল, শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 161 রানে থেমে যায় খুলনা। আজম খান 33, সাই হোপ 33 ও মাহমুদুল হাসান জয় করেন 20 রান। সিলেটের রুবেল হোসেন নেন 4 উইকেট। এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে 5 উইকেটে হারিয়ে পঞ্চম জয় পেয়েছে রংপুর রাইডার্স। সিলেটে টসেরে ব্যাটিংয়ে নেমে রংপুরকে 145 রানে লক্ষ্য দেয় ঢাকা। তবে মাঝারি সংগ্রহেও লড়াই করেছে ডমিনেটর্স। 55 বলে 73 রানের অপরাজিত ইনিংস খেলেন ঢাকার ওসমান গনি। জবাবে মেহেদী হাসানের ঝোড়ো ইনিংসে 5 উইকেট ও 1 ওভার হাতে রেখেই জয় পায় রংপুর। 43 বলে 72 রান ও বল হাতে 1 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে মেহেদী। 8 ম্যাচে এটি তাদের পঞ্চম জয় আর 9 ম্যাচে সপ্তম হার ঢাকা ডমিনেটর্সের। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটিস লাইফ ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের জন্য $450 কোটি ঋণ অনুমোদন করেছে IMF। টানা এক সপ্তাহ বায়ু দূষণের শীর্ষ শহর ঢাকা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কমছে গড় আয়ু। বিশ্ববিদ্যালয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে যৌন নির্যাতন, শাস্তির বিধান কঠোর করার তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন একুশে।